ভাই এবং বোনেরা আপনাদের ভালোবাসার মানুষ যদি দূরে থাকে আপনারা দূর থেকে মাত্র এই কোরআনুল করিমের দোয়াটি শুধুমাত্র এগারোবার যদি পাঠ করতে পারেন দূর থেকে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল করাতে পারবেন তাই আপনাদেরকে আমি বলবো যদি আপনারা দূর থেকে কাউকে বাধ্য করতে চান আপনাকে ভালোবাসুক সেটা চান অবশ্যই আজকের এই কোরআনুল করিমের শ্রেষ্ঠ পাওয়ারফুল ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করবেন একটি নিয়মে ইনসা আল্লাহ দূর থেকে আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে আপনি আমলটি করার পরপর যদি করতে পারেন সুন্দর করে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা জাগ্রত হবে আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে আপনার প্রতি সে বশীকরণ হয়ে যাবে ইনসা আল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন কিন্তু আমরা জানি না যত ভালো ভালো কিছু আছে জায়েজ ভালোবাসা আছে আপনি জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আমলটি করতে পারেন যে কোনো ভালোবাসার জায়েজ বা অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন যেমন কোনো স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে চাচ্ছে স্ত্রী যদি এই দোয়াটি পাঠ করে স্বামীর মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ এবং কোনো স্বামী যদি স্ত্রীর জন্য এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা স্ত্রীর মনের মধ্যে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করে দেবে অথবা কোনো মালিককে যদি কোনো কর্মচারী খুশি করাইতে চায় তার মনের মধ্যে প্রিয় হতে চায় ভালো মনে করুক সেটা চায় বিশ্বস্ত মনে করুক সেটা চায় তাহলেও এই আমলটি করতে পারেন এক কথায় যে কোনো অবাধ্য মানুষকে দূর থেকে আপনি বাধ্য করতে পারবেন এই ছোট্ট আমলটি করে আপনি বশীকরণ করতে পারবেন এই শ্রেষ্ঠ আমলটি করে তাই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং যেভাবে বলে দেব সেভাবে আমলটি করতে হবে আমি নিজে আপনাদের কোনো চিকিৎসা করি না টাকা পয়সা কারো কাছ থেকে দেই না শুধুমাত্র কোরআনুল কারিম থেকে আমলগুলোর কথা বলে দেই এই সহজ আমলগুলো করে আপনি নিজেই উপকৃত হতে পারবেন আপনি কেন ছোটাছুটি করবেন এদিক সেদিক এই কবিরাজরা টাকা দিবেন ওই কবিরাজরা টাকা দিয়ে নিজে নিঃস্ব হয়ে থাকবেন কেন পবিত্র কোরআনুল করিম কি একজনের জন্যে নাজিল হয়েছে না সকলের জন্যে আবল রাবুল আলমিন কোরআনুল করিম সকলের জন্যে নাজিল করেছেন আল্লাহ বলেন ওয়ান মিন পবিত্র কোর আনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু নাজিল করে তা প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়ারহমেতুল্লিল ম মেনেন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলি বাহানব যা কিছু নাজিল করে শেফা ঔষধ চিকিৎসা এবং মমিনদের জন্যে রহমত তাই আপনি নিজেও কোরআনুল কারিম থেকে আমল করে উপকৃত হতে পারেন স্বয়ং নবীজি কোন কবিরাজের কাছে আল্লাহ রসুল যখন ঘুমাতে যাইতেন দোনো হাত একসঙ্গে করতেন সুরা এখলাস তিনবার পড়তেন মানে কলহ আল্লাহ সুরাটা সুরা ফালাক তিনবার পড়তেন নাস তিনবার পড়তেন পৈরা হাতের মধ্যে ফুদিয়া পুরোটা শরীর তিনবার মুছে দিতেন আল্লাহর রসুল ফজর নামাজের পর এরকম করতেন মাগরেবের পরেও করতেন মানে ঘুমানোর পূর্বেও করতেন তিনবার এই আমল করলে তো যথেষ্ট যাদুটনা বান কুফরিকালাম থেকে বেঁচে থাকতে পারেন না আপনাদের বিশ্বাস হয় না আপনি কি জানেন ইসরাগুলো কত মূল্যবান কিন্তু আপনারা বিশ্বাস করেন না তাই আমলটি করতে হলে অবাধ্যকে বাধ্য করতে হলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে নবীজি কিন্তু কোনো কবিরাজার কাছে যায় না নিজে নিজেই এগুলা থেকে বেঁচে থাকতো এই আমলগুলো করে এই কোরআনুল কারিমের ভালো ভালো আমলগুলো আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল করাতে পারবেন তবে এই আমলটা খারাপ চিন্তা ভাবনা থাকলে গুনাহের চিন্তা ভাবনা থাকলে আপনি আমলটা করবেন না আপনার ক্ষতি হতে পারে কোরআনুল কারিম এসেছে মানুষের মুক্তির জন্যে মানুষকে ক্ষতি করার জন্যে নয় মানুষের ভালোবাসাকে গড়ার জন্যে ভাঙার জন্য নয় তাই আপনাদেরকে আমি অনুরোধ করব। আমলটি যে ভালোবাসাগুলো জায়েজ পিতা মাতা ছেলে সন্তানের জন্যে করতে পারে যদি ছেলে সন্তানের কথাবার্তা না শোনে বাবা মার মানে যেই ভালোবাসাগুলো জায়েজ যে কাউকে বাধ্য করতে চান আপনারা এই আমলটি করতে পারেন অবৈধ ক্ষেত্রে আমলটি ব্যবহার করবেন না যদি চিন্তা ভাবনা আপনার খারাপ থাকে অবৈধ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে খবরদার কাজ হবে না তাহলে ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছি সব আছে না লিখুল্লিস পৃথিবীর এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারিমের মধ্যে নাই আল্লাহ সব রেখে দিয়েছেন এটাও কর আনুল কারিমের মধ্যে এসেছে যে কারো ভালোবাসা অর্জন করতে পারবেন আমল করি তাই আপনাদেরকে আমি এখনই আমলটির কথা বলে দিচ্ছি সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লা আপনারা যে কোনো দিন অথবা রাত যে কোনো সময় রাতে করতে পারেন আমলটি অথবা সকালবেলা দশটা এগারোটা বাজেও করতে পারেন নয়টা বাজেও করতে পারেন আটটা বাজেও করতে পারেন অথবা জোহরের নামাজের পরও করতে পারেন রাতে সারা রাত যে কোনো সময় করতে পারেন আপনি রাতি আমলটি করবেন যেহেতু নিরিবিলি থাকে তখন আপনি আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না সর্বপ্রথম আপনি দুই রেকাত নামাজ পড়তে হবে অজু করে অজুটা সুন্দর করে প্রথমে করবেন অজুটা সুন্দর করে করে পবিত্র হয়ে আপনি একটি জায়গাতে রোমের মধ্যে যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে আমলটি করার সময় আপনি দুই রেকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ এটা নফল নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই দুই নামাজ এ দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি আদায় করবেন করার পর আপনি বসে যাবেন আমলটি করার জন্যে এক নাম্বারে দুই সালাতুল হাজত নামাজ আদায় করার পর এক নাম্বারে প্রথমে আপনি তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দরুদ্রা আমি একটি বার পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে আমার সঙ্গে পাঠ করুন তারপর আপনারা এভাবে তিনবার পাঠ করবেন হুম

علي إبراهيم إنك حميد مجيد <متحدث> اللهم بارك على محمد وعلى <applause> آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن দ এভাবে প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমি একবার পাঠ করেছি তারপরে এগারোবার পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এভাবে আপনি পাঠ করবেন সহি আমার সঙ্গে আপনারা শিখুন এভাবে পাঠ করবেন পড়ুন

আবার পড়ুন এুসা এল হায়ুস এভাবে এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি দুই নাম্বারে প্রথমে আপনি দুই নফল নামাজ পড়লেন পইরা প্রথমে এক নাম্বারে আপনি কি করলেন তিনবার দুরুশরী পড়লেন দুই নাম্বারে কোরআনের এই দোয়াটি এগারো বার পড়বেন ইন তারপর তিন নাম্বারে আবারও তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ঠিক আছে নামাজের দুরুদ ইব্রাহিমটা প্রথমের মতো তারপরে আপনারা আল্লাহ রাবুল আলমিনের কাছে মুনাজাত করবেন তার কথা স্মরণ করে যার ভালোবাসা পেতে চান যাকে বাধ্য করতে চান যাকে বশীকরণ করতে চান তার চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যেভাবে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন কাবুল মঞ্জুর করবে যা চাইবেন যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম ধরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও তাকে তুমি আমার বশীকরণ করিয়ে দাও আল্লাহ তার ভালোবাসা আমার খুব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন তার মনের মধ্যে আল্লাহ আমার ভালোবাসা সৃষ্টি করে দাও এভাবে আল্লাহর কাছে বলে আপনি দোয়া করবেন মোনাজাত করবেন এবং সর্বশেষ মনাজাতের মধ্যে বলবেন আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের রুসিল্লা দোয়াকে কবল করো আমিন বিরহমাতিকা এভাবে দোয়া করবেন আশা করি আমলটির কথা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি দূর থেকে যে কোনো কাউকে বশীকরণ করতে পারবেন অবাধ্যকে বাধ্য করতে পারবেন তার ভালো মনে ভালোবাসা জাগ্রত করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল পারা হয়ে যাবে আপনি যদি এই আমলটি করতে পারেন আমলটি করতে হবে যে কোনো দিন অথবা রাত যে কোনো সময় আপনি রাতে করলে ভালো হবে আপনি মাগরিবের অথবা আসার পর আপনি আমলটি করবেন প্রথমে সুন্দর করে উজু করে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার তারপর দুই ডাকা সালাতুল হাজত নামাজ পড়ার পর বসে প্রথমে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ওই দুরুদ ইব্রাহিমটা নামাজের দুরুদ্রা দুই নাম্বারে আপনি বার এই দোয়াটি পাঠ করবেন কোরআনী দুয়াটি ইন্না না ল মি আবারও বলছি ইন্না না মি আমার সঙ্গে পড়ুন ইন্না না ল মি আবার পড়ুন ইন না ল মি আপনি পর তিন আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা প্রথমের মতো পাঠ করবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন তার নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও আল্লাহ তাকে তুমি আমার বশীকরণ করিয়ে দাও তার মনের মধ্যে আমার ভালোবাসা সৃষ্টি করে দাও আমাকে যাতে ভালো জানে ভালোবাসা আল্লাহ সেই তৌফিক দাও আল্লাহকে এইভাবে বলে আর সর্বশেষ বলবেন আল্লাহ নবী করিমসাল্লা সাল্লামে রুসুল্লা দোয়াকে কবল করে নাও আমিন এভাবে দোয়া করবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই আমলটি আপনারা একটি দিন করে দেখুন একটি বার যদি একটিবারে বারে কাজ না হয় সাত দিন আপনার এই আমলটি করবেন সাত দিন আপনার আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সঠিকভাবে করতে পারলে কোরআনুল কারিমের আমল করে লস হয় না কাজ হবে ইনশাল্লাহ কাজ যদি নাও হয় আমলটি তো আপনার সোয়াব হচ্ছে দুরু শরীফ পড়ছেন সোয়াব হচ্ছে আপনি কোরআনের আয়াত্রা ইন্নআল্লাহ ইউসমি আউ মাসা এ আয়াত্রা পড়তেছেন প্রত্যেকটা অক্ষরে দশটি করে নেকি হচ্ছে লস তো নাই করতে থাকুন ইনশাল্লাহ আমলটা আল্লাহ তালা আপনার মনের নেকাশা পূরণ করবে ইনশাআল্লাহ এবং সালাতুল হাজত নামাজ পড়ে যে কোনো দোয়া করা হয় আল্লাহ কবুল করে মঞ্জুর করে আপনি সালাতুল হাজত নামাজ তো এই জন্যই পড়তেছেন তাই না আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিশ্বাবরী ওয়াসালা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো আপনাকে বলবো মনটাকে সঠিক রেখে একিন এবং বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে নবীর প্রতি ভালোবাসা রেখে আপনি আমলটি করুন ইনশাল্লাহ সফল হবেন আল্লাহ রাব্বুল আর আপনার মনের ন্যাক আশাগুলো পূরণ করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন অথবা ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে আল্লাহর কাছে বলি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করেছে এ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দিরা যেই উদ্দেশ্যে স্বামী স্ত্রী একে অপরের জন্যে কিংবা কোনো কর্মচারী মালিকের জন্যে কিংবা কোনো ছেলে সন্তান বাবা মার জন্যে বাবা মা ছেলে সন্তানের জন্য যে কাউকে বাধ্য করতে চায় বৈধ ভালোবাসার ক্ষেত্রে জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাদেরকে তুমি বসি বানিয়ে দিও তাদেরকে বাধ্য করে দিও আল্লাহ তাদের মনের সব আশাগুলো আল্লাহ তুমি তালা পূরণ করে দিও আমিন। ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ আমি কিন্তু কখনো চিকিৎসা করি না আমি কাউকে নাম্বার দেই না কারো সঙ্গে ফোনেও কথা বলি না কিন্তু কিছু প্রতারক চক্র আছে আমার ছবিগুলো পিকগুলো নিয়ে আমার ভিডিওগুলো নিয়ে বয়সটাকে কেটে কথাগুলো কেটে তাদের কথা ঢুকিয়ে দেয় তারপর উপরে দিয়ে বিকাশ নাম্বার দিয়ে দেয় টাকা পয়সা চায় চিকিৎসার নামে প্রতারণা করে আমি কিন্তু কখনো চিকিৎসা করি না আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বা কিতাব থেকে সুন্দর করে ভালো ভালো কবিরাজ থেকে রিসার্চ করে তারা কিভাবে কাজ করে এগুলো সুন্দর করে কালেক্ট করে করে আমি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করি আপনারা আমল করলে মুক্তি পেতে পারবেন ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ এটা বলে থাকে আমি কিন্তু কখনো চিকিৎসা করি না আমি কিন্তু কারো সঙ্গে ফোনে কথা বলি না আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাই না যারা টাকা পয়সা চায় আমার ছবির উপরে ভিডিওর উপরে নাম্বার দিয়ে দেয় তারা প্রতারক চক্র তাদের থেকে সাবধান আমার অনেক অবলা সরল মা বোনেরা আছে তারা খুব বিপদের মধ্যে পড়ে যায় মনে করেন একজনে ফোন দিল যে হুজুরের নাম্বার দেখা যায় ফোন দিয়ে ফোন দিয়ে বললো হুজুর চিকিৎসা করবেননি ওই ভণ্ড বলল হ চিকিৎসা করবো তখন টাকা পয়সা বাড়াই দিল চিকিৎসা করল করলো না ভণ্ড ভণ্ডামি করলো পরবর্তীতে মনে মনে ভাববো হুজুরও তো খারাপ রে টাকা পয়সা নিল চিকিৎসা করল না হুজুরে খুব খারাপ আসলে কিন্তু আমি না আমার ছবি থাকলে বা আমার নাম্বার থাক নাম্বার দিয়ে রাখলে আমার ছবির উপরে টাকা পয়সা চাইলে চিকিৎসার কথা বললে সেটা আমি না আমি কারো সঙ্গে ফোনে কথা বলি না এই সরল পথে ইউটিউব চ্যানেল আমার আমার তিনটে ইউটিউব চ্যানেল আছে এক নাম্বারে নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসে নামাজ শিখুন বাংলাতে লিখবেন এটা আমার চ্যানেল দুই নাম্বার হচ্ছে আমার সরল পথে ইউটিউব চ্যানেল এটা দেখছেন আপনারা সরল পথে তিন নাম্বারে নাজাতের পথে ইউটিউব চ্যানেল এই তিনোটা চ্যানেল আমার এছাড়া অন্য কোনো চ্যানেল নাই ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিও আপলোড করি না মোট কথা আমি চিকিৎসা করি না নাম্বার কাউকে দিই না যদি কেউ চিকিৎসার কথা বলে টাকা পয়সা চায় কখনো দিবেন না আমার ভিডিওগুলো বিভিন্ন মানুষে প্রচার করছে মানে ধান্দাবাজি করছে তারা ঠিক আছে প্রতারক চক্র ইউটিউবের মধ্যে শুধু আমি না যারা ফেসটা পরিচিত যাদেরকে মানুষের চিনে তাদের ছবি দেওয়া নাম্বার তাদের ব্যবহার করে তা প্রতারণা করছে তাদেরকে সবাই চিনে বিশ্বাস করে নাম্বার দিলেই তো টাকা পয়সা বাড়াইবো মানুষে এই জন্যে সাবধান কাউকে টাকা পয়সা দিবেন না কারোর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন না আমাকে মনে করে সেটা আমি নই সেটা প্রতারক চক্র তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রত্যেকটি ভিডিও আমাদের পেতে চান তাহলে একখানি এই ভিডিওর ডান দিক পাশে দেখা যায় নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা বেল আইকন আছে বেল আইকনটা তার মধ্যে চাপ চাপ দিবেন আবার নোটিফিকেশানে প্রোগ্রাম আসবে নোটিফিকেশন অল এ ডাবল এল অল করে দিবেন তাহলে নোটিফিকেশান বাট যে বেলটা আছে বেজে উঠবে দেখা যাবে সবনি ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে আপনারা আমল করে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য করে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অ